আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বনশ্রী ন্যাশনাল হোম স্কুল থেকে আমি জেসমিন আলম, সহকারী শিক্ষক ড্রয়িং। তো আজকে আমি নার্সারিদের ক্লাস নেব। তো নার্সারি ক্লাসে আজকে যে ড্রয়িংটা আমি করাবো সেটা হচ্ছে তোমাদের কেক থাকবে আঁকা, তো সেখানে তোমরা কালার করবা। আর আজকে আমি দেখাবো কেক কীভাবে সহজে এঁকে কালার করা যায়। তোমরা বাসায় এটা এঁকে প্র্যাকটিস করবা। তো আসো দেখি কীভাবে সহজে কেকটা আঁকা যায়। আমরা প্রথমে কী করব, একটা মোমবাতি নিব, এভাবে একটা মোমবাতি আঁকব। তারপর আমরা মোমবাতির নিচে একটা ফুল দিব, ঠিক এইভাবে। তারপরে এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ নিব, এরকম গোল করে, ওভালের মতো এরকম গোল করে একটা ছোট্ট একটা গোল দিব, ওভাল শেপ দিব গোলটা। এখানে আরেকটা ফুলের মতো আঁকবো, ঠিক এইভাবে ওভাল শেপের নিচে আমরা একটা এরকম ফুলের মতো আঁকবো। তারপর আমরা কেকের নিচের অংশটা আঁকবো, ঠিক এইভাবে নিচের অংশটা আঁকবো আমরা। কেকের নিচে প্লেট আঁকবো, একটা একটা প্লেট থাকে না, কেকটা তো একটা প্লেটের মধ্যে থাকে। একটা প্লেট দিব, এখানে আমরা আরেকটা ই দিব, লেয়ার দিব, তারপরে নিচে আরেকটা লেয়ার দিব, ঠিক এইভাবে তোমরা কেকটা আঁকবা সহজ করে। আর তোমাদের কীভাবে কালার করবা এটা বোঝানোর জন্য একটা কেক এঁকে কালার করে নিয়ে আসছি। তো ঠিক এইভাবে তোমরা কেকটা কালার করবা। কেক তো অনেক, একটা কেকে অনেক ধরনের কালার থাকে, ঠিক আছে। তো এর জন্য আমি কালারফুল একটা কেক এঁকে কালার করে নিয়ে আসছি। মোমটা দিব আমরা, আগুন কী কালার হবে, আগুন হবে গাঢ় কমলা আর একটু হালকা কমলা হলুদ, তিনটা কালার দিবে আগুন। আর মোমটা হবে হচ্ছে হলুদ রঙের, আর মাঝখানে আমরা এই যে বর্ডারটা দিয়েছি নীল, আর এই ফুলটা লাইট হালকা কমলা গাঢ় কমলা, আর এখানে দিয়েছি খয়েরি, আর এই বলগুলা, এই বলগুলো আমরা দিব গোলাপি রঙের, আর এখানে হচ্ছে পিচ কালার, ঠিক আছে। এই বর্ডারটা আমরা পিচ কালার দিব কেকের, আর নিচে যে অংশটা ফুলের মতো সেখানে আমরা গাঢ় লাল দিব, তারপরে হালকা কমলা দিব, তারপর গাঢ় গোলাপি দিব, হালকা গোলাপি দিব। এক একটা লেয়ারে এক একটা কালার দিব আমরা। নিচের অংশটায় আমরা কী কালার দিব, চকলেটে হয় আর কি, এটা চকলেট হচ্ছে খয়েরি কালার। আর আমরা প্লেটটা দিব হচ্ছে তোমার গোল্ডেন কালার কিংবা ইয়েলো আকার, হয় গোল্ডেন কালার নয় ইয়েলো আকার, যেটাই থাকবে সেটা তোমরা দিয়ে দিতে পারো। তো ঠিক এইভাবে সহজ করে তোমরা একটা কেক এঁকে বাসায় কালার করবা। আর বেশি বেশি অনুশীলন করবা, সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই।